ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. بعد, সফরের ক্ষেত্রে আসলে কিলোমিটার এগুলো কোন কোন ওলামা একরাম বলেছেন, কিন্তু কিলোমিটার কিন্তু হাদিসের ভাষ্য না। হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 3 দিনের সফর, 3 দিনের পথ গেলে সেটাকে সফর ধরা হতো। আর সেই সময় এটা গাধার পিঠে চড়ে 3 দিনে মানে 348 মাইলের মতো যাওয়া যেত। এটা হচ্ছে ওলামাদের একটা ইস্তেমবাদ, মানে তাদের গবেষণা। মূলত কিলোমিটার বা মাইল হাদিসে আসে নাই, ওলামা কিরামদের মধ্যে 48 মাইল বা 80 কিলোমিটার এটা ধরা হয়। এক্ষেত্রে মূল বক্তব্য হচ্ছে বা সঠিক বক্তব্য হচ্ছে লোকেরা যেটাকে সফর বলবে, যেমন এক শহর থেকে আরেক শহরে যাওয়া, সেটা দূরত্ব যতই হোক না কেন, আর লোকেরা যেটাকে সফর বলবে। কারণ হচ্ছে কিলোমিটার ধরা হলে অনেক সময় একই শহরের এক পাশ থেকে আরেক পাশ 80 কিলোমিটার হয়ে যায়, কিন্তু সেটা তো সফর হবে না, এটা হচ্ছে মূল কথা। তারপর এটা একটা কমন কমন থিওরি যে 80 কিলোমিটার পথ অতিক্রম করলে সেটাকে সফর ধরা যেতে পারে, এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর হচ্ছে নানা বাড়ি দাদা বাড়ি, নানা বাড়ি দাদা বাড়ি তো নিজেরই বাড়ি, দাদা বাড়ি তো নিজেদেরই অবস্থান, সাধারণত নিজেদের অবস্থানই হয়। এখন কেউ কর্মস্থলে থাকে, সেখানে ফ্যামিলি নিয়ে থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে যখন নিজ বাড়িতে যায় ওটাই বাচ্চাদের জন্য দাদা বাড়ি। সুতরাং বাড়িতে যাওয়ার পরে তাকে পুরো নামাজই পড়তে হবে, কিন্তু রাস্তায় সে কসর করতে পারে। 200-250 কিলোমিটার দূরত্ব যেহেতু, রাস্তায় কসর করার সুযোগ আছে, কিন্তু দাদার বাড়ি যেহেতু নিজের বাড়ি ধরা হয় সেখানে গিয়ে কসর করার সুযোগ নেই। বাড়িতে পৌঁছার পরে পুরো নামাজই পড়তে হবে, রাস্তার ভিতরে কসর করতে পারে। আর 3 নম্বর উত্তর হচ্ছে কসর নামাজ কীভাবে পড়বে। ফরজ নামাজগুলো 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত করে পড়বে, যেমন জোহর, আসর এবং এশা। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো 2 রাকাত করে পড়বে। সুন্নত নামাজ, কসরে সুন্নত নামাজ নাই, নফল নামাজ পড়তে পারে, কিন্তু নর্মালি ফরজ নামাজের আগে পরে যে সুন্নত সেটা নাই। শুধুমাত্র রাতের বিতরের নামাজ এবং ফজরের সুন্নত এটা পড়তে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফির অবস্থায় এবং মুকিম অবস্থায় কখনোই ফজরের সুন্নত এবং রাতের বিতরের নামাজ ছাড়েন নাই। সেই জন্য মুসাফির অবস্থাতেও রাতের বিতরের নামাজ এবং ফজরের সুন্নত এটা ছাড়া যাবে না বা ছাড়া ঠিক নয়, অন্যান্য সুন্নত ছেড়ে দিতে পারে সুযোগ আছে। জি।